132 বছরের ইতিহাসে এই প্রথম মোহামেডান স্পোর্টিংয়ে নির্বাচনের ডঙ্কা। এমনি নয়, এই নির্বাচনে বিরোধী পক্ষ আছে। রহিম আলী মাকসুদরা তাদের নমিনেশন ফর্ম গ্রহণ করলেন ক্লাব থেকে। ক্লাবে এদিন ছিলেন নির্দিষ্ট অবজারভার এবং সেখানে গিয়ে নমিনেশন পত্র গ্রহণ করলেন তারা। শাসক গোষ্ঠী তো রয়েছে, সেই সঙ্গে বিরোধী গোষ্ঠীও রইল মোহামেডানে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে অন্তত আমরা শুনিনি কোনোদিন ভোট হয়েছে। তা যখন আমরা দেখলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পেজে প্লাস নিউজ পেপারে যে এরা ভোট ঘোষণা করেছে, তা তখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে কবে নমিনেশানে মানে ফর্মটা দেবে, সেই দিন আমরা আসবো, এসে আমরা নমিনেশন ফর্ম তুলব। তা আজকে নমিনেশন ফর্ম তুললাম, কিন্তু দুঃখের বিষয়ে আজকে মিডিয়ার সামনে বলতে বাধ্য হচ্ছি যে আমার নামটাই কিন্তু ভোটার লিস্টে এখনও পর্যন্ত দেখতে পাইনি। যেহেতু আমার কাছে লাইফ টাইম মেম্বার কার্ড আছে, সেই হিসাবে নমিনেশন ফর্ম ওনারা দিয়েছেন, দিয়ে বললো পরে মেম্বারশিপের যে লিস্টে আছে সেটা ওরা আবার নতুন করে তৈরি করে ওরা ক্লাবের সামনে টাঙিয়ে দেবে। তা এখানে অনুভূতির কোনো ব্যাপার নয়, ভালো লাগার ব্যাপার নয়। আমরা চাইছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ভোট হোক, এবং যেহেতু ওরা ভোট ঘোষণা করেছে এবং এতদিন ধরে বারবার বলতো যে কেউ ভোটে দাঁড়াতে চায় না, কেউ ইচ্ছুক নয়, যে আমরা ওই জন্যই আমাদের প্যানেল তৈরি হয়ে যায়, তা আমরা এবার চাই ভোট হোক, তাই জন্যই নমিনেশন ফাইল আমরা মানে ফর্মটা তুললাম, এবং আমরা চাই ভোটটা হোক, যেতে হারাটা পরের ব্যাপার। নীতি নির্ধারণ মানে যে আমরা চাইছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে এক্সিকিউটিভ সেটা চলুক, কারণ দেখা যায় যে যে এক্সিকিউটিভ কমিটি হয় সেটা তো আর নমিনেট মানে সেইভাবে হয় না নমিনেশনটা, বা যেভাবে তো পাবলিক যেভাবে চায় সেইভাবে হয় না, নিজেরা নিজেরাই হয়ে যায়। তা ভোটের মাধ্যমে যদি হয়, অনেক কিছু ইচ্ছা আছে, সাজেশান দেওয়া, আমি তো সব কিছু করবো এমন কথা না, কমিটি যারা আসবে যারা সিনিয়র আছে তারাই সব কিছু করবে। আমি চাইছি যে নির্বাচনের রাস্তাটা খুলে যাক। মোহামেডান স্পোর্টিংয়ের নির্বাচন হয় না, রাতারাতি প্যানেল তৈরি করে নতুন কমিটি গঠন হয়, ইচ্ছে মতো সভাপতি বদলে যায়, নতুন সম্পাদকও বদলে যায়, এই সমস্ত বক্তব্য ছিল এতদিন। ঠিক সেই জায়গা থেকে নির্বাচন। বর্তমান সচিব দানিশ ইকবাল ইচ্ছে করলেও ক্লাবের সব জায়গায় যেতে পারছেন না, কেননা নির্বাচন কমিশনের অবজারভারের আওতায় রয়েছে ক্লাব। ক্লাবে গণতন্ত্র ফিরছে, সে কারণেই কি বাড়তি খুশি সচিব দানিশ ইকবাল? আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, কি বলছেন তারা চলুন শুনে নেব। দেখুন, আমরা চাই কি প্যানেল আসুক, কেন অনেক দিন থেকে ইলেকশন তো হয়নি ক্লাবে, আজকে যেভাবে আমরা ইলেকশন করছি, এই এক্সিকিউটিভ কমিটি যে ডিসাইড করেছে, আমরা আগে একটা মিটিং করেছি, মিটিং করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা ইলেকশন করব, সেভাবে কোনো দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবে ইলেকশন হয়নি, এটা ফার্স্ট আমরা করছি। আর আমরা চাইছি কি ভালো করে ইলেকশন হোক, আর যত ভালো আর ভালো ভালো লোক যে সোসাইটি থেকে জড়িত আছেন, যে আমাদের লাইফ মেম্বার আছেন, ওনারা প্যানেল দিন, ইলেকশন করুন, ভালো আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুন, যে ডেমোক্রেটিক ওয়েতে ইলেকশন হওয়া উচিত সেভাবে ইলেকশন করুন। তো ওকে আমাদের আমরা অ্যাজ আ সচিব, এক্ষুনি সচিব বলবো কি জানি না এটা, কিন্তু সচিব হিসাবে বলবো কি আমি লোককে ইনভাইট করছি কি আসে ভালো করে ইলেকশন করুন। এখন পর্যন্ত একটা নমিনেশন ফর্ম তুলেছেন, একজন তুলেছে, তো এটা আমি তো ভিতরে গেলাম না, তো নাম তো জানতে পারবো না, ওটা স্ক্রুটনি লিস্ট হবে, তারপরে আমি জানতে পারবো কে দাঁড়িয়েছেন কে দাঁড়িয়েছেন না, কিন্তু এটা ভালোই হলো, কেন এটা ডেমোক্রেটিক ওয়েতে একটা ইলেকশন হচ্ছে, এটা ভালো হচ্ছে। কী বলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে যে একশো নির্বাচন প্রক্রিয়া চলছে একদম রেস্ট্রিক্টেডভাবে, কী বলবেন? দেখুন, এটা তো রেস্ট্রিকশনভাবে, এটা তো অবজারভার যে যাকে যে অ্যাপয়েন্ট হয়েছে সেটা ওনার নির্দেশ হিসাবেই কাজ হচ্ছে, তারপরে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য হচ্ছে। আমি অ্যাজ আ সচিব এখনই সচিব হিসাবে আছি, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, তো আমিও নিজের ওখানে যেতে পারছি না, যেতে বারণ আছে, তারপরে ঠিক আছে এটা ভালো, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য এটা করছি আমরা, তো এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনই হবে সেটাই আমরা বলছি, এটাই উল্লেখ। এটা নির্বাচন প্রক্রিয়া সফলভাবে করার জন্য কি গুরুত্ব হচ্ছে? দেখুন, আমরা তো যেভাবে যে যে কনস্টিটিউশন, যে মোহামেডানের কনস্টিটিউশনে যেভাবে নির্দেশ দেওয়া আছে, যে ল আছে, যে যে রেগুলেশন আছে সেটাই আমরা ফলো করছি,
সে হিসাবে আমরা তিনটে পেপারে, লিডিং নিউজ পেপারে আমরা অ্যাড দিয়েছি আগে, তারপরে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাড দিয়েছি কি আমরা নির্বাচন এমক অমুক তারিখতে করবো, এখানে এজিএম হবে, এখানে ইলেকশন হবে, সেসব জিনিসটা আমরা আগেই ডিক্লেয়ার করে দিয়েছি। সে হিসাবে একটা পেপারে অ্যাডও দিয়েছি কি যে যিনি ইচ্ছা আছেন কি যিনি ইলেকশন অবজারভার হবেন কি প্রিসাইডিং অফিসার অফ দি ইলেকশন হবেন ওদেরকে, তারপর হাইকোর্ট থেকে একটা মানুষ এসেছেন উনি ইলেকশন করাবেন, উনি টোটালি দ্য ম্যাটার ইজ টোটালি অ্যাজ পার রেগুলেশন অফ দি ক্লাব, এটাই করছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।